অধিক লাভে সোনালী মুরগিকে যা খাওয়াবেন। অধিক লাভের আশায় এখন অনেকেই খামারের দিকে ঝুঁকছেন। গ্রামের প্রায় প্রতিটি এলাকায় খামারের দেখা মিলে পোলট্রির পাশাপাশি এখন অধিক লাভের আশায় সোনালী মুরগির খামারের দিকে আকৃষ্ট হচ্ছেন। সোনালী মুরগি পালনের পাশাপাশি যদি তার যত্ন কীভাবে করতে হয় তা জানা থাকে তাহলে আরও লাভবান হওয়ার সুযোগ থাকবে। সোনালী মুরগির খাদ্য প্রদানে যা রাখবেন, সোনালী মুরগিকে ব্রয়লার মুরগির মতো সব সময় খাবার দেওয়া দরকার বলে অনেকেই মনে করেন, কিন্তু এটা একটা ভুল ধারণা। মনে রাখা দরকার, ব্রয়লার মুরগি খাদ্য রূপান্তরের হার বা সোনালী মুরগির খাদ্য রূপান্তরের হার এক নয়। সাধারণত সোনালী মুরগি ক্ষেত্রে প্রতি 1000 মুরগিতে 40 ব্যাগ হিসেবে সোনালী খাদ্য হিসাব করে 800 গ্রাম গড় ওজন হিসাব করা হয়, কিন্তু সোনালী খাদ্যে কখনো কখনো 2 ব্যাগ বা 3 ব্যাগ বেশি লাগতে পারে, আবার খুব ভালো হলে 2 ব্যাগ বা 3 ব্যাগ কম লাগতে পারে। যদি সোনালী মুরগিকে ব্রয়লার খাদ্য খাওয়ানো হয় তবে 1000 মুরগিকে সর্বোচ্চ 34 থেকে 35 ব্যাগ খাদ্য 800 গ্রাম গড় ওজন হিসাব করা হয়। এক্ষেত্রেও আগের মতোই 2 থেকে 3 ব্যাগের যোগ বা বিয়োগ ধরে নেওয়া যেতে পারে। সারাদিনে খাদ্য দেওয়ার নিয়ম, দিনে 3 বার খাবার দিতে হবে। বিশেষ করে মনে রাখতে হবে যেন সকালে সর্বোচ্চ 4 ঘন্টার মধ্যে খাদ্য খাওয়া শেষ হয়ে যায়, দুপুরে যেন সর্বোচ্চ 3 ঘন্টার মধ্যে খাদ্য শেষ হয় এবং রাতে সর্বোচ্চ 5 ঘন্টা যেন খাদ্য খায়। প্রয়োজনে মুরগি ক্রপ খাদ্য থলি পরীক্ষা করে খাদ্য দিতে হবে। যদি খাদ্য থলি ভর্তি থাকে তবে খাদ্য দেওয়া কোনো দরকার নাই, কারণ মনে রাখবেন সোনালী মুরগিকে আপনি যতই খেতে দিবেন তারা ততই খাবে, কিন্তু এতে খাদ্য অপচয় হবে আপনাদের। খেয়াল করে দেখবেন ঘরে নিম পাতা বা যে কোনো পাতা ঝুলিয়ে রাখলে তারা সেগুলো খেয়ে শেষ করে, সেজন্য খাবার দেওয়ার ব্যাপারে সচেতন হতে হবে। তৃতীয় সপ্তাহ বয়সের পরে মুরগিকে 20 থেকে 22 গ্রাম মুরগি হিসেবে খাদ্য, পরবর্তী প্রতি সপ্তাহে 4 থেকে 6 গ্রাম মুরগি হারে খাদ্য বৃদ্ধি করে চলতে হবে। দিনের মোট খাদ্যের পরিমাণকে 3 ভাগে ভাগ করে 40% সকাল, 20% দুপুর, 40% রাত্রে খাদ্য প্রদান করতে হবে সোনালী মুরগিকে।